हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे। तो भगवान एक नाम हे आदिराज। आदिराज माने तिनी हच्छेन मूल राजा। जदिओ पृथ्वीते एखन आपातत मने हच्छे जे राजतंत्र उठे गेछे, किन्तु आदिराज भगवान एखनो समग्र सृष्टिर राजा, अनंत कोटि ब्रह्मांडेर राजा एवं पृथ्वीर राजा। सत्ययुगे पृथ्वीते जारा राजा हतेन तारा छिलेन सेई आदिराजेर प्रतिनिधि। सत्य त्रेता द्वापर तीनटी युगे सकले ही आदिराजेर प्रतिनिधि। एवं अनेक समय भगवान निजे जेमन रामचंद्र रूपे राजा हुए अयोध्यार। अयोध्यार राजा मैं तक सारा पृथ्वी राजा। तो यह भावे संसार एखनो आदिराजेर अधीन। तबे एखन बर्तमाने जे समस्त मंत्री प्रधानमंत्री राष्ट्रपति देश चलाच्छेन तारा किभावे प्रश्न होते पारे किभावे तारा आदिराजेर प्रतिनिधि किभावे। हाँ, सत्ययुगे सत्य त्रेता द्वापर युगे जारा राज्यभार ग्रहण करतें तारा छिलेन राजर्षि। माझे मध्ये रावणेर मतो हिरण्यकशिपुर मतो दु एकजन दुष्ट राजा, दुर्योधनेर मतो दु एकजन दुष्ट राजा राज्यभार ग्रहण करतें बा करार चेष्टा करतें, किन्तु भगवान तिनी तादेरके विनाश करे राजर्षिके सिंहासने बसातें। जेहेतु आदिराजेर प्रतिनिधि राजा, ताई आदिराज आसतें जे तुमी आमार प्रतिनिधित्व ठीक मतो करछो ना। जेमन रामचंद्र एलेन एवं रावण के जानिए दिलेन जे तुमी आमार प्रतिनिधित्व ठीक मतो करछो ना, ताई रावण के तुमी हत्या करलेन। भगवान नरसिंह रूपे तिनि हिरण्यकशिपुके हत्या करलेन, कारण नरसिंहदेव हतेन हच्छेन आदिराज। तो आदिराज जखन देखछेन जे आमार निर्देश मतो से राज्य परिचालना करछे ना, तखन आदिराज एसे तार प्रतिनिधि राजाके हत्या करते सिंहासन थेके उत्खात करे बेशिरभाग क्षेत्रे ताके हत्या करते। এইভাবে আমরা দেখি দুর্যোধন যখন রাজা হবার চেষ্টা করেছিলেন, যেহেতু তিনি কৃষ্ণের প্রতিনিধিত্ব করছিলেন না, অন্যায় কর্মে লিপ্ত ছিলেন, দ্রৌপদীর বস্ত্র হরণ ইত্যাদি অন্যায় কর্মে তিনি লিপ্ত ছিলেন, তাই আদিরাজ কৃষ্ণ তাকে কুরুক্ষেত্রের যুদ্ধের মাধ্যমে তাকে সব অংশে তাকে নিধন করেছিলেন। তো এখন কলিযুগে সমস্যাটা হচ্ছে রাজর্ষি নেই। যার ফলে ভগবান কাকে বসাবেন, আর কলিযুগের মানুষ নিজের পাপে নিজে জলে মরছে। যেমন আফ্রিকার জঙ্গলে যুধিষ্ঠির মহারাজকে কি করবে, আফ্রিকার জঙ্গলে সিংহ রাজা, কেননা সিংহ তার প্রজাদের ধরে ধরে খাবে। সিংহ যদি রাজা হয় আফ্রিকার জঙ্গলে, আর হরিণ যদি তার প্রজা হয়, তো সেই কথাই শ্রীমদ ভাগবত বলা হয়েছে যে কলিযুগে রাজা হবে দস্যু প্রায়শ রাজসু। কেন বলতে পারেন যে কলিযুগে কৃষ্ণ এখন কেন, যেমন অন্যান্য যুগে তিনি রাবণকে বধ করে রাজর্ষি বিভীষণকে সিংহাসনে বসিয়েছিলেন, হিরণ্যকশিপুকে বধ করে তিনি রাজর্ষি প্রহ্লাদ মহারাজকে সিংহাসনে বসিয়েছিলেন, দুর্যোধনকে বধ করে তিনি রাজর্ষি যুধিষ্ঠির মহারাজকে সিংহাসনে বসিয়েছিলেন, কলিযুগে ভগবান এমনটা করছেন না কেন? তার প্রথম কারণ হচ্ছে কলিযুগে রাজর্ষি নেই। দ্বিতীয় কারণ হচ্ছে রাজর্ষি যে বসবে, প্রজারা তো তাদেরকে পাপের শাস্তি তো পেতে হবে। একটা সিংহ যখন হরিণকে হত্যা করে, বুঝতে হবে সেই হরিণও কোনো জন্মে তার কোনো পাপ ছিল। তো ঠিক তেমনি কলিযুগের মানুষ এরা কোনো না কোনো জন্মে এমন পাপ করেছিল যে যোগ্য রাজা পাওয়াও একটা ভাগ্যের ব্যাপার।
তো যারা পাপী তাদের ভাগ্য ভালো নয়, দুর্ভাগ্য। যখন পাপের ফলে দুর্ভাগ্য আসে এবং দুর্ভাগ্যের ফলে দুষ্ট রাজা কপালে জোটে, দুষ্ট রাজা। তাই কলিযুগে অধিকাংশ রাজাই হবেন দস্যু, দস্যু প্রায়শু রাজসু, প্রায়শু মানে প্রায় অধিকাংশ, দস্যু প্রায়শু রাজসু। হ্যাঁ, কলিযুগে বেশিরভাগ রাজাই হবেন দস্যু, বেশিরভাগ বলা হচ্ছে প্রায়শু। তাহলে দু একজন ভালো রাজা বা ভালো নেতা, আপনারা ভোটে যাকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বলেন, আমাদের শাস্ত্রীয় ভাষায় তাদেরকে চিরকালেই রাজা বলা হচ্ছে, আর রাজা মানে আদিরাজের প্রতিনিধি। তবে আগামী 10,000 বছরকে বলা হচ্ছে সুবর্ণযুগ। আজ থেকে প্রায় 535-36 বছর আগে এই সুবর্ণযুগ শুরু হয়েছিল। কলিযুগের 432,000 বছরের মধ্যে চৈতন্য মহাপ্রভুর অবতরণের পর থেকে শুরু হয়েছে সুবর্ণযুগ। তো এই সুবর্ণযুগে এই 10,000 বছরের মধ্যে কিছু ভালো নেতা ভগবানের প্রতিনিধিত্ব করবেন। তারপর 10,000 বছর পরে মানুষ নিজের পাপে নিজে এত বেশি লাঞ্ছিত হবে, নিজের পাপের ফল মানুষ নিজেরা ভোগ করবে, তখন সমস্ত রাজারাই হবে গুন্ডা, সমস্ত রাজা থাকবে গুন্ডা রাজা। এইভাবে ওই গুন্ডা রাজাও এক হিসাবে, কৃষ্ণ জানেন, ভগবান আদিরাজ ভগবান জানেন যে পাপীদের কিভাবে শাস্তি দিতে হবে। তাই ওই গুন্ডা রাজা, দস্যু রাজা, দস্যু প্রায়শ রাজসু, দস্যু রাজা যখন রাজত্ব করবে তখন পাপীরা নিজেরাই তারা সেই দস্যু রাজার উৎপাতে তারা তাদের পাপের শাস্তি ভোগ করবে। তো ইনডাইরেক্টলি এই দস্যু রাজাগুলিও এক হিসাবে ভগবানের প্রতিনিধিত্ব করছে পাপীদের শাস্তি দেওয়ার জন্য। কিন্তু কলিযুগের এই যে 10,000 বছর, এই 10,000 বছরের মানুষ অনেকটা নিজেদেরকে সংশোধন করবে। এই জন্য ভগবান কলিযুগে তিনি স্বয়ং না এলেও তিনি নাম রূপে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নাম রূপে তিনি আদিরাজ, আদিরাজ ভগবান নাম রূপে অবতীর্ণ হয়েছেন। তো যেখানে যেখানে নাম সংকীর্তন হবে, যেখানে যেখানে শুদ্ধ ভক্ত, সে কলিযুগী হোক আর সত্যযুগী হোক, শুদ্ধ ভক্ত চিরকালই তিনি নিরাপদ সর্ব অবস্থাতে। কলিযুগেও শুদ্ধ ভক্ত নিরাপদ, শুদ্ধ ভক্ত চিরকালই ভগবানের দ্বারা সুরক্ষিত, শুদ্ধ ভক্ত চিরকালই বুঝতে পারেন যে আদিরাজ আমাকে, আমি আদিরাজের রাজত্বের অধীনে আছি, এখনো আমার রাজা রামচন্দ্র, এখনো আমার রাজা আদিলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তাই শুদ্ধ ভক্ত চিরকালই আদিরাজের অধীনে থাকেন, তিনি আদিরাজের দ্বারা সুরক্ষিত থাকেন। কিন্তু যারা শুদ্ধ ভক্ত নয়, বিশেষ করে যারা দস্যু প্রকৃতির, যারা নিজেরাই দুষ্ট, তারা দুষ্ট রাজার দ্বারা শাস্তি প্রাপ্ত হবে, দুষ্ট রাজা তাদেরকে শাস্তি দেবে, এটাই ভগবানের ব্যবস্থাপনা। তাই 10,000 বছর পরে যখন সমস্ত মানুষ হয়ে যাবে দস্যু, তখন রাজারা হবে মহাদস্যু, এবং তখন শুরু হবে ভোর কলি। হরে কৃষ্ণ।